সিবিআই পরিচয় দিয়ে নবদ্বীপের সরকারি হাসপাতালে চিকিৎসকের টাকা হাতিয়ে নিল এক প্রতারক। প্রচুর পরিমাণে নারকোটিক বিভাগ বেআইনি মাদক বাজেয়াপ্ত করছে মালয়েশিয়ায়, আর তাতেই জড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসকের নাম। চিকিৎসককে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলিং করে চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ মাহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে। ঘটনার পরে প্রতিনিয়ত ফোন আসছে আরও টাকা দেওয়ার জন্য, আর সেই টাকা দিলেই সিবিআই এর হাত থেকে নারকোটিক বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে। ঘটনার পর চিকিৎসক গোবিন্দ বিল গোপাল বিশ্বাস কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ সহ নবদ্বীপ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই সাথে পুলিশের তৎপরতায় তার বিভিন্ন অ্যাকাউন্ট এবং সমস্ত রকম লিঙ্ক আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি এসবের সঙ্গে জড়িত না, অথচ তার নামে এত বড় অভিযোগ, আর এই অভিযোগ থেকে সুরাহা মিলবে টাকা দিলে। শুধু তাই না, অসুস্থ বাবা এবং পরিবারের থেকে তাকে গ্রেপ্তার করার ভয় দেখানো হয়। শুধু তাই নয়, কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে দেখা করার নির্দেশও দেওয়া হয়। শুধুমাত্র সম্মানের কথা ভেবেই তিনি মস্ত বড় একটা ভুল করেছেন বলে জানান সরকারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। নবদ্বীপ থানার পুলিশ ও সাইবার ক্রাইম শাখা কৃষ্ণনগর পুলিশ জেলা ঘটনার তদন্ত শুরু করেছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।